আর এখানে তো সত্যজিৎ রায়ের ওই হীরের খনি এখানে খুঁজে পেলাম না। ও মা গো টুরুলা, বাবা সালাম গুরুদেব। গুড মর্নিং বন্ধুরা, সুন্দর একটা সানরাইজের সঙ্গে আজকে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন বাজে 6:14, আজকে একটা 400 কিলোমিটারের রাইড আছে আর সেটার জন্যই বেরিয়েছি। আজকে আমার সঙ্গে তুষারে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ও আজকে বেরোতে পারেনি। তো আমি রাইডটা আজকে করবো কি করবো না সেটার জন্য ডিসাইড করতে কিছু টাইম চলে গেছিলো, তো সেই কারণেই দেরি করে বেরোলাম। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল হচ্ছে 4টার সময়। শক্তিগড় থেকে কিছুটা এলেই এই যে মোড়টা, এখান থেকে ডান দিকে চলে গেলেই একদম উত্তরবঙ্গের দিকে চলে যাওয়া যায়। হ্যাঁ, উত্তরবঙ্গ নামটা বললি না মনের ভিতরটা কেমন কেমন করে ওঠে। হ্যাঁ, মনটা যেন খুব পাহাড় পাহাড় করছে, কবে যে যেতে পারবো জানি না। এখন 8:20 আর শক্তিগড় ক্রস করে পানাগড়ের দিকে যাচ্ছি। বাড়ি থেকে মোটামুটি 93 কিলোমিটার চলে এসেছি। এখনও পর্যন্ত জার্নি খুবই স্মুথ আছে আর খুবই এনজয় করছি জার্নিটাকে। ভাই দেবে আজকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমি পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। পাহাড় বলতেই মনটা কেমন করে উঠলো বাবা গো। আমার বাড়ি থেকে জয়চণ্ডী পাহাড় যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে চাপাডাঙ্গা আরামবাগ হয়ে বিষ্ণুপুর হয়ে ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে জয়চণ্ডী হিল। আর একটা রোড হচ্ছে হাইওয়ে ধরে দুর্গাপুর আসানসোল হয়ে জয়চণ্ডী হিল যাচ্ছে। আমি এই লং রুটটাই বেছে নিয়েছি, কারণ হচ্ছে এদিকের রুটটা জ্যাম কম হবে, হাই রোড পাবো। দুর্গাপুরে এসে ঠিক করলাম যে আমি আসানসোলের রুটটা দিয়েই আজকে আমি জয়চণ্ডী হিল যাব। আর এই রুটটা আমাকে আজকে রেকমেন্ড করেছে হচ্ছে পিবেশ নাম অনিন্দ। ওয়েলকাম টু আসানসোল। এখন এই জাস্ট আসানসোলে এন্টার করলাম, 211 কিলোমিটার রাস্তা এসেছি আর এখন বাজে 10:30। আর আসানসোলে আমার যে কারণে আসা আমি রাস্তায় বলছিলাম, এই ব্যক্তির জন্য আসা। তো দাদার সঙ্গে আপনাকে ভালো করে পরিচয় করে দিই। দাদা আপনার নামটা বলুন। আমার নাম অনিন্দ সুন্দর বিশ্বাস, আমিও নিজে হর্নেট চালাই। তো হর্নেট ম্যানটা দেখে তখন মনে হয় যে হর্নেট ম্যানের সঙ্গে দাদার আলাপ করতেই হবে, সেই হিসেবে হর্নেট ম্যানের সঙ্গে আলাপ করা। তো পরে যখন আলাপ করে দেখলাম, সাধারণত ইউটিউবে তো একটু হয়, তো দেখলাম না একদমই না, খুব ভালো লাগলো। তাহলে ভাবে চলো এসো, তাহলে এই দিনকে একটু রাইড করা যাবে। তো দুঃখের বিষয় হচ্ছে আমার এক বন্ধু এসছে কৌশিক, ও এসছে একচুয়ালি চন্দননগর থেকে। তো আমি আজকে হর্নেট ম্যানের সঙ্গে যাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একই জায়গায়। ওনাকে আমরা বললাম যে ওই টাইমে আমাদের সঙ্গে জয়েন করুন, তাহলে মজা হবে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিও অনেক কিছু আছে। আর আপনি যদি এই চ্যানেলের মাধ্যমে ভিডিওতে প্রথম এসে থাকেন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন। হ্যাঁ অবশ্যই, সাইডে যে বাটনটা আছে ওটাকে অল করে ক্লিক করবেন। থ্যাংক ইউ দাদা। অনিন্দার সঙ্গে দেখা হয়ে দারুণ সুন্দর লাগলো, বলতে পারা যায় মনটা একদম খুশি খুশিতে ভরে গেল। আমি যাচ্ছি জয়চণ্ডী হিল, আর দাদা আমাকে একটা জায়গা রেকমেন্ড করলো, তো ওই জায়গাটার নাম কোনোদিনও শুনিনি, তো দাদারা সেখানেই যাবেন। তো জয়চণ্ডী হিল দেখার পরে যদি আমার টাইম হয় তো একবার আমি ঘুরে আসব। তো দেখা যাক কী হয়, এখন থেকে তো আমি ডিসাইড করতে পারছি না কতটা কী টাইম আমি ম্যানেজ করতে পারবো। থ্যাংক ইউ। তো রাস্তায় যেতে যেতে আবার স্ক্রুটা ডিলে হয়ে গেছিলো, তো টায়ার দিয়ে নিলাম, কেন এরকম হলো জানি না। জয়চণ্ডী পাহাড় চলে এসছি, সুস্বাগতম জয়চণ্ডী পাহাড়, নান্দুয়াড়া রঘুনাথপুর পুরুলিয়া, চলিয়া আসিয়াছি জয়চণ্ডী পাহাড়। ভাই ওর বেহেনও, হাম পৌঁছ গয়ে হ্যায় জয়চণ্ডী
পাহাড়। চলে এসেছি একদম জয়চণ্ডী পাহাড়ে। তো জয়চণ্ডী পাহাড়ে ওঠার এটা হচ্ছে এন্ট্রান্স। শুনেছি নাকি 400+ সিঁড়ি আছে। তো দেখা যাক যত দূর পারা যায় ওঠার চেষ্টা করব। হাতের জ্যাকেটটা পিঠের ব্যাগে ভরে নিলাম, ফলে হাতটা বেশ ফাঁকা রইল, ফলে চলতে খুব সুবিধা হবে। তো খুব ধীরে ধীরে উঠবো, ট্রেকিংয়ের নিয়মই হচ্ছে তাই, সময় নিয়ে ধীরে ধীরে ওঠা। সঙ্গে জল এবং খাবার আছে, কোনো অসুবিধা নেই। চলার পথে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে উপরে ওঠা। আমার মনে হয় সিঁড়িগুলো করে দিয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ যদি নর্মালি উঠতে হতো আরও বেশি কষ্ট হতো। কিসের তৈরি, কী পাতা এটা? হ্যাঁ, খেজুর পাতা। এটা কাঁচা খেজুর পাতা, এটা নষ্ট হয়ে যাবে। পিছনে জল এবং ফ্রুটি বিক্রি হচ্ছে পাহাড়ের মাঝখানে। তো চলতে চলতে যদি কোনো কারণে ক্লান্তি অনুভব করেন তো এখান থেকে ফ্রুটি অথবা জল খেতে পারেন, একটু হয়তো দামে বেশি লাগবে। আরেকটা জিনিস, ফ্রুটি বা কোনো কিছু খাওয়ার পরে এইভাবে পাহাড়ের মাঝখানের এই ফ্রুটির খালি প্যাকেট বা জলের খালি বোতল এগুলো কিন্তু ফেলে যাবেন না। লোকে কিন্তু এগুলো এখানে ফেলে ফেলে নোংরা করেছে। জয়চণ্ডী পাহাড়ে ওঠার সময় এরকম একটা সিমাফোর টাওয়ার এখানে দেখতে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। এটি ভগ্নপ্রায়। এই সিমাফোর টাওয়ার নিয়ে আমি একটি ডকুমেন্টারি তৈরি করছি, যদি সেটা দেখতে হয় অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আগামী 2 মাসের মধ্যে আমি এই সিমাফোর টাওয়ার নিয়ে একটা ব্লগ দেব, তো আপনারা সেখানে এই সিমাফোর টাওয়ারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পিছনের এই সিমাফোর টাওয়ারটা ফেলে রেখে জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠছি, এসেই গেছি। জয়চণ্ডীর মন্দির এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে। এখন বাজে 1:10। মাঝখানে অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অনেক কিছু করেছি, তো এই ফটোগুলো দেখতে গেলে আপনাকে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে হবে। দেখুন, ইনস্টাগ্রামের লিঙ্ক আসছে এখানে। তো উঠে পড়েছি জয়চণ্ডী পাহাড়ের মাথায়। যতটা কষ্ট হবে ভেবেছিলাম তার থেকে অনেক কম কষ্ট হয়েছে। যে কষ্টটা করে উপরে উঠলাম উপরে ভিউ দেখে, দারুণ সুন্দর লাগছে। দূরেও কিছু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত এই সেট আপটা লাগিয়েছি হচ্ছে ওই জায়গাটায় যাবো বলে। আমার সেট আপ দেখে কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি ব্লগিং করেন কি না। ভাই, তোমার নাম কি? আমার নাম হচ্ছে বিদ্যাসর কিসকু, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। আর তোমার? আমার অর্ণব দাস, পুরুলিয়া বাড়ি। পুরুলিয়াতেই বাড়ি। দাদাদেরকে দিয়ে, আচ্ছা দাদা বলছি কেন, ভাইদেরকে দিয়ে, ভাইদেরকে দিয়ে আমি চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছি, তো অবশ্যই ওরা ভিডিও এই ভিডিওটাও আসবে। দাদাকে দেখে আমাদের খুব সুন্দর, মানে আমরা যখন ব্লগ করছিলাম আমাদের খুব ভালো লাগলো, তার জন্য আমরা এখান থেকে এসেছি। আর দাদাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, সব কিছু আমাদের মিট হয়ে গেছে। আর কি, সবাই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো মন্দিরের একদম পাশেই এটা আমার একটা জায়গা, এখানে সীতাকুণ্ড নামে একটা জায়গা আছে। জায়গা বলতে বলবো একটা ছোট্ট গর্ত টাইপের জিনিস আছে, তাতে সারা বছরই জল থাকে। রাম সীতা, জয় মা।
আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন কই জল, হেই জল নেই, জল তো নেই এখানে, জল পাবেন না, ও তো বললো সারা বছর জল থাকে। তো এটা হচ্ছে সীতাকুণ্ড, আমাকে দিয়ে আমি জেনে আমি শুনেছিলাম নাকি এখানে সারা বছরই জল থাকে, কিন্তু এখন পুরো শুকনো, এতে কোনো জল টল কিছু নেই। কিন্তু উপরি পাওনা হচ্ছে এখান থেকে ভিউটা খুব সুন্দর, একটা হালকা ধোঁয়া ধোঁয়া ভাব আছে, গড়পঞ্চকোট এলাকায় কিছু কারখানা হওয়ার জন্য সেই জায়গাটার ধোঁয়াগুলো পুরো এলাকাটা পুরো এরকম ভর্তি হয়ে আছে, কিন্তু চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ। জয়চণ্ডী পাহাড়, তার নিচে ইউথ হোস্টেল। এবারে বুঝতে পারা যাচ্ছে যে সত্যজিৎ রায় জয়চণ্ডী পাহাড়কে কেন তার শ্যুটিং স্পট হিসেবে বেছে নিয়েছিল। বাবা সালাম গুরুদেব, চলুন আশেপাশে একটু ঘুরে দেখি যদি হীরক রাজার খনি খুঁজে পাওয়া যায়। ইউটিউবের ভিডিও করতে করতে এখানে কিছু বন্ধুদের সঙ্গে পরিচয় হয়ে গেল, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে অমিতাভ, শান্তনু, সন্দীপ্ত, তো সবার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো, খুব গল্প করেছি এখানে, আনন্দ করেছি, আর আপনারাও আনন্দ করে ভিডিওটা দেখুন। আর এখানে তো সত্যজিৎ রায়ের ওই হীরের খনি এখানে খুঁজে পেলাম না, তাই খারাপ মনেই কষ্ট করে নিচে নামতে হবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এখনো কিছু বাকি আছে ভিডিওতে দেখানোর। সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট। জয়চণ্ডী পাহাড়ের ট্রেক কমপ্লিট করেছি, আর অনিন্দ্যদা এই টিফিনটা দিয়ে দিয়েছিল, তো থ্যাংক ইউ অনিন্দ্যদা। তো তোমার টিফিনে আজকে আমার লাঞ্চ হচ্ছে, রঘুনাথপুরে গিয়ে খাবার মতো এখন আমার আর ক্ষমতা নেই। জয়চণ্ডী পাহাড় ঘোরা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এখনো কেন কন্টিনিউ করছি? আমি তো বাড়ি ফিরছি না, তো আমি কোথায় যাচ্ছি? একদম অফবিট একটা ডেস্টিনেশন, তো যদি আপনারা সেটা গেস করতে পারেন তো কমেন্ট সেকশনে অবশ্যই সেটা কমেন্ট করুন। এই ভিডিওর ঠিক পরের ভিডিওতেই এই আননোন ডেস্টিনেশনের ভিডিওটা আসবে। আর আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়ে, ততদিনের জন্য